হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আবারও আপনাদের সামনে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো ফ্রেন্ডস এই সরকারি চাকরি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং কোন পদে নিয়োগ করা হবে এই নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমেও প্রেস করে দিবেন কেননা আমি প্রতিনিয়ত এই চ্যানেলে সরকারি বেসরকারি চাকরির খবর এবং স্কলারশিপ রিলেটেড আপডেট কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকে তো ফ্রেন্ডস বেশি দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিজ্ঞপ্তির বিস্তারিত খুঁটিনাটি বিরাট এক নিয়োগের সুখবর সমগ্র চাকরি প্রার্থীদের জন্য পরিবহন দপ্তরে এবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে বিরাট শূন্য এখানে কর্মীদের নিযুক্ত করা হবে একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির সন্ধানে থেকে থাকলে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ এখানে চাকরি পাওয়ার একটি বা দুটি নয় বিভিন্ন ধরনের পদের উপরে এখানে অসংখ্য শূন্য পদে কর্মী নেওয়া হবে সবথেকে বড় কথা হল এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারেন আপনি তবে আর দেরি না করে চলুন এখনই জেনে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি আবেদনের পদ্ধতি এই চাকরি নিয়োগ এর জন্য অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন জানাতে হবে সেক্ষেত্রে নিচে দেওয়া আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে এক নম্বরে যেটি বলা হয়েছে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সবার প্রথমে নিয়োগের অনলাইনে আবেদনে ক্লিক করুন দুই নম্বর নিচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো আবেদনের সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন অথবা অনলাইনে ফর্ম ফিল করে নিতে হবে সেক্ষেত্রে নিজের যাবতীয় সকল প্রকার ও যেমন নিজের নাম অভিভাবকের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা কাস স্টেটাস ইত্যাদি তথ্য দেবেন চার নম্বর নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই রাখবেন এখানে আবেদনের ক্ষেত্রে পাঁচ নম্বর যাই হোক যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে বলবে সেগুলিকে একের পর এক আপলোড করবেন ছয় নম্বর শেষে সাবমিট বটমে ক্লিক করুন এবং আবেদনের শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়োগের আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্য সঙ্গে রাখবেন এক নম্বর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট দুই নম্বর রঙ্গেল পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার তিন নম্বর সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট চার নম্বর বিশেষ করে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পাঁচ নম্বর কাস্ট সার্টিফিকেট যদি থাকে ছয় নম্বর কোনো ওয়ার্ক এক্সপ্রেশন সার্টিফিকেট যদি থাকে সাত নম্বর স্থানীয় ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড পদের নাম পরিবহন দপ্তরে এই নিয়োগের বিভিন্ন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী যেমন ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ বিভিন্ন গ্রুপ ডি পদ ইত্যাদি পদে কর্মী নিযুক্ত করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত পদের বিবরণ দেওয়া হয়েছে দেখে নিতে পারেন মোট শূন্য বিরাট সংখ্যক শূন্য এখানে কর্মীদের নিয়োগ করা হচ্ছে সব পদ মিলিয়ে তেইশ হাজার চারশো চল্লিশটি শূন্য পদে নেওয়া হচ্ছে কর্মী সেক্ষেত্রে উপযুক্ত প্রতিটি পদে প্রচুর সংখ্যক কর্মী নেওয়া হবে অফিসিয়াল নোটিফিকেশনে পদ অনুযায়ী যাবতীয় বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগে বড় হচ্ছে এখানে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় আপনি আবেদন জানাতে পারবেন সেক্ষেত্রে উচ্চ যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন এখানে আবেদনের জন্য প্রার্থীদের বয়সীমা আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন রিজার্ভ ক্যাটাগরি বয়সের বিশেষ ছাড় দেওয়া হয়েছে এস সি প্রার্থীদের পাঁচ বছরের ছাড় এবং ও প্রার্থীদের তিন বছরের ছাড় রয়েছে কর্মী নিয়োগের প্রক্রিয়া বিশেষ কয়েকটি ধাপের মধ্য দিয়ে এখানে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে সেক্ষেত্রে ধাপগুলির নিচে দেওয়া হয়েছে এক নম্বর সবার প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশন তথা শিক্ষাগত যোগ্যতার উপরে নাম্বার প্রদান করা হবে দুই নাম্বার সেক্ষেত্রে মোট একশো কুড়ি নাম্বার রাখা হয়েছে এই শিক্ষাগত যোগ্যতার উপর তার মধ্যে শুধু মাধ্যমিক এর উপর রয়েছে একশো নাম্বার এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতার উপরে রয়েছে কুড়ি নাম্বার তিন নম্বর এই শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে শর্ট লিস্টিং করে শর্ট প্রার্থীদের ইমেল তথা মোবাইল এ যোগাযোগ করে তাদের প্রার্থীদের পর্যাপ্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে নেওয়া হবে চার নম্বর তারপর প্রার্থীদের বিশেষ কয়েকটি পর্যায়ে মধ্য দিয়ে যেতে হবে যেমন গ্রুপ ডিক্লারেশন এবং কিছু ভেরিফিকেশনের মধ্য দিয়ে পাঁচ নাম্বার এর উপর সব কিছু ঠিকঠাক থাকলে সব ভেরিফিকেশন করে দিয়ে ফাইনাল ম্যারিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করে নেওয়া হবে ছয় নম্বর সবশেষে এই ম্যারিট লিস্টের উপর ভিত্তি করে প্রার্থীদের সরাসরি নিযুক্ত করা হবে ডেকে আবেদনের সীমা আগামী উনিশ দশ দু হাজার বাইশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন সেক্ষেত্রে উপরে দেওয়া আবেদনের পদ্ধতি অনুসরণ করুন নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হল ডাউনলোড করে এই নিয়োগের তথা আবেদনের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন সঙ্গে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া রয়েছে সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ভবিষ্যতে এই রকম চাকরির খবর জানতে হলে আজই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান তো ফ্রেন্ডস এই ছিল একটি ছোটো আপডেট ভিডিওর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি প্রতিনিয়ত এই রকম নিত্য নতুন আপডেট কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি ধন্যবাদ